শুরুতে আমরা একটু আসতে চাই আমাদের ডাকসুর সাবেক বিপি জনাব নুরুল হক নূর আপনার কাছে একটু আসতে চাই, যে আসলে আমাদের বাংলাদেশের শিক্ষানীতি এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি দীর্ঘদিন থেকে আন্দোলন করছেন এবং আপনার যে ডাকসুর বিপি জীবনে আপনি একজন নির্যাতিত একজন মজলুম ছাত্রদের নেতা বলতে গেলে, সো আসলে হঠাৎ করোনা পরিস্থিতির কারণে বিশ্ব সারা বিশ্ব যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে সেটা আমরা দেখেছি বাংলাদেশও করেছে, এবং যখন সারা বিশ্ব আবার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিচ্ছে সবকিছু স্বাভাবিক করে দিচ্ছে, বাংলাদেশের আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত বন্ধ থাকার পেছনে আপনি কোন যুক্তি মনে করছেন? আপনার অডিওটা মিউট করা প্লিজ, আপনার অডিওটা ওপেন করবেন। আচ্ছা, জি জি, আমরাও এটা মানে উদ্বিগ্ন যে আসলে যেখানে দেশের সমস্ত কার্যক্রম আপনি ধরেন পাবলিক পরিবহন বিশেষ করে বাস ট্রেন লঞ্চ, হ্যাঁ সমস্ত কার্যক্রম মানে পাবলিক পরিবহন গুলো চলছে, কোথাও কোনো শারীরিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধির মানার কোনো বালাই নেই, আপনার রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ মিছিল মিটিং প্রতিনিয়তই চলছে, এমনকি ভোটের মতো ব্যবস্থা, যদিও মানুষের ভোটের প্রতি ওইভাবে আগ্রহ নাই এখন, কারণ ভোট দিতে গেলেও দেখা যাচ্ছে যে তাদের সেই সুযোগটা নাই ভোট দেওয়ার, তারপরেও কিন্তু আপনার নির্বাচন কমিশন কিন্তু এই করোনার মধ্যেও আপনার বেশ কয়েকটি উপনির্বাচন করেছে, তারপরে আপনার সিটি কর্পোরেশন নির্বাচন, পৌরসভা নির্বাচন এবং এখন স্থানীয় নির্বাচনও করছে, সুতরাং নির্বাচনও হচ্ছে ভোটও হচ্ছে, হাট বাজার মাঠ ঘাট সবকিছুই খোলা, গার্মেন্টস কিংবা সমস্ত শিল্প প্রতিষ্ঠানও খোলা, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান তো আপনার বন্ধ রাখার আসলে কোনো যৌক্তিকতা নাই। এই জায়গা থেকে আমরা আপনার এই গত বছরের সেই ডিসেম্বর থেকে আমরা দাবি জানিয়ে আসছিলাম, যেহেতু প্রায় দীর্ঘ এক বছর ধরে আপনার শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রম থেকে দূরে আছে, সে কারণে তাদের উপরে একটা মানসিক চাপ পড়েছে, মারাত্মক একটা নেগেটিভ মানসিক প্রভাব তাদের উপরে পরিলক্ষিত হচ্ছে, এবং আপনার ছাত্রছাত্রীরা শিক্ষা কার্যক্রম থেকে দূরে থাকায় স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া কম্পিউটার অনলাইন ইন্টারনেটে মারাত্মক ধরনের একটা আসক্তিতে পড়েছে, তাছাড়া এটা একটা নেতিবাচক প্রভাব তাদের উপরে পড়ছে, যে কারণে তারা আমরা দেখছি যে রাজধানীতে ধরেন আপনার এ লেভেল না ও লেভেলের শিক্ষার্থী যে আনুষ্কার কিছু একটা ধর্ষণের মতো ঘটনাগুলো ঘটলে দেখলাম, এগুলো কেন ঘটছে, কারণ হচ্ছে শিক্ষার্থীরা সেই পড়াশোনায় নাই, যেটা একটা ইংরেজিতে একটা প্রভাদ আছে যে আপনার আপনার যেটা আপনার অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, তো স্বাভাবিকভাবেই তারা যেহেতু পড়াশোনায় নাই শিক্ষা কার্যক্রমে নাই, নানান ধরনের চিন্তা ভাবনা বিশেষ করে সেটা অশুভ চিন্তা ভাবনা উকি ঝুঁকি দেবেই, সেই জায়গা থেকেও আমরা বলছি যে অন্তত এই মানসিক অবস্থার উত্তরণ ঘটার জন্য অন্তত তাদেরকে শিক্ষা কার্যক্রমের সাথে কানেক্টেড করা দরকার, তাছাড়া আপনি যদি দেখেন আমাদের মতো আপনার স্বল্প আয়ের দেশে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলো কেন্দ্রিক একটা ছোট অর্থনীতির বিষয় কিন্তু আছে, কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে সাধারণত নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত আয়ের ঘরের পরিবারের সন্তানরা পড়াশোনা করে, দেখা যাচ্ছে তারা অনেকে টিউশনি কিংবা পার্ট টাইম জব করে নিজে চলে পরিবারকে সাপোর্ট দেয়, সেখানে করোনার সময় কিন্তু এটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে, এবং যেখানে আপনার বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে যে করোনাকালীন সময়ে 70-72% মানুষের আয় কমেছে, দারিদ্র সীমা 21-41% উন্নীত হয়েছে, সেখানে এই যে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক যে একটা অর্থনীতি সেটারও কিন্তু একটা গুরুত্ব রয়েছে, এবং এই যে প্রাইভেট এতগুলো প্রতিষ্ঠান কিন্ডার গার্ডেন আপনার কলেজ বলেন বিশ্ববিদ্যালয়গুলো বলেন, সেখানে আপনার কর্মকর্তা কর্মচারী রয়েছে, তাদেরও জীবন ধারণের একটা বিষয় রয়েছে, সামগ্রিক পরিবেশ পরিস্থিতি মিলিয়ে আমাদের কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে যেখানে এখন গার্মেন্টস হাট বাজার পাবলিক পরিবহন রাজনৈতিক সভা সমাবেশ মিছিল মিটিং নির্বাচন সব কিছু চলছে ওপেন ভাবে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কোনো যৌক্তিকতা নেই, সেই জায়গা থেকে আমরা কিন্তু ডিসেম্বর থেকেই দাবি জানিয়ে আসছিলাম, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগে কিন্তু ছাত্ররা অবস্থান কর্মসূচি পালন করেছিল, বিভিন্ন ছাত্র সংগঠনগুলো স্মারকলিপি দিয়েছিল, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন নীতিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে 13ই মার্চ তারা হল খুলবে, কিন্তু আমরা খুব উদ্বেগ উৎকণ্ঠার সাথে লক্ষ্য করলাম যে আপনার গত পরশুদিন জাহাঙ্গীরনগর শিক্ষার্থীদের আপনার আন্দোলনের প্রেক্ষাপটে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয় তড়িঘড়ি করে একটা হঠাৎ সংবাদ সম্মেলনে আসলেন, এবং সেখান থেকে তারা নির্দেশনা দিলেন যে 17ই মার্চ মের আগে
আপনার হল খুলবে না, 17ই মে হল খুলবে, 24শে মে থেকে আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে, যেটা সরকারের কিন্তু কোনো আপনার প্ল্যান পরিকল্পনা ছাড়াই হঠাৎ করে, যেহেতু আপনার এই বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে আন্দোলন করছে, সেই আন্দোলনকে স্তিমিত করতে কোনো ধরনের যৌক্তিকতা বিবেচনা না করে এই ধরনের একটা অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং গতকালকে আপনি দেখেন রাতে যখন রাজধানীর ঢাকার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা, তারা আপনার যখন আন্দোলন করলো, নীলক্ষেত অবরোধ করে দিল, আজকে আপনার সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে দিল, তার পরিপ্রেক্ষিতে কিন্তু আবার শিক্ষা মন্ত্রণালয় আজকে জরুরি বৈঠকে বসেছে এবং সেখান থেকে তারা গত পরশুদিনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে যে তারা পরীক্ষা এবং ক্লাস কার্যক্রম সবকিছু বাদ দিয়েছিল, কিন্তু এখন আবার সিদ্ধান্ত নিয়েছে যে 7 কলেজের পরীক্ষা কার্যক্রম চলবে। 7 কলেজের পরীক্ষা কার্যক্রম চললে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পরীক্ষা কেন বন্ধ হবে, তারা কেন কি অপরাধ করলো, কিংবা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের যে পরীক্ষাগুলো চলছিল সেই পরীক্ষা কেন বন্ধ থাকবে? এখন শিক্ষা মন্ত্রণালয় আসলে এই করোনাকালীন সময়ে কিভাবে শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে সেই বিষয়ে একটা সুনির্দিষ্ট রূপরেখা কিংবা আপনার একটা প্রস্তাবনা তারা হাজির করতে পারেনি, যে কারণে আপনার শিক্ষার্থীদের এবং অভিভাবকদের মনে মধ্যে একটা চরম উদ্বেগ উৎকণ্ঠার তৈরি হয়েছে, যে কারণে এখন আপনার যেটা আলোচনা করে সমাধান হওয়ার কথা এখন সেটি একটি আন্দোলনের রূপ নিচ্ছে এবং এটার সামনে আরো আন্দোলন দেখা যাচ্ছে যে চলবে এবং শেষ পর্যন্ত কি হয় সেটা নিয়ে কিন্তু আমরা একটা আনসার্টেন অবস্থায় আছি।